মাঝি কমেন্ট করেছে দুশো একচল্লিশ পৃষ্ঠা দুই ও তিন নম্বরের অঙ্কগুলো করে দিতে হবে দুয়ে প্রশ্নটা দেখ নাও খন্ডের আয়তন ধরে নিচ্ছি এক্স গ্যাসের প্রাথমিক আয়তন কি হবে দেখো দুশো মাইনাস এক্স খন্ডের আয়তন যদি বাদ দিই ভিয়ন ধরা হয়েছে চাপ দেখো পি ধরেছি গ্যাসের অন্তিম চাপ কি হবে দেখো টু পি কারণ দ্বিগুণ বলা আছে গ্যাসের অন্তিম আয়তন ভি টু সমান কত হবে একশো পঞ্চাশ মাইনাস এক্স এক্সট্রা বাদ দেবো এবার দেখো বয়লের সূত্র অনুযায়ী পিওন ভিওন সমান পি টু ভি টু এখান থেকে পিওন ভিওন পি টু ভিটুর মান বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তুমি এক্সের মান বের হবে দেখতে পাবে একশো একশো সেমি কিউ তাহলে খণ্ডের আয়তন কত পেলে দেখো এক্স এক্সের মান একশো সেমি কিউব তিন দশমিক দুইয়ের অথবা ভালো করে দেখে নাও প্রশ্নটা আর পি এর মান দেওয়া আছে তিনশো চার সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এটা অ্যাটমসফিয়ারে বের করে নেবো তিনশো চারকে ছিয়াত্তর দিয়ে ভাগ করবো অ্যাটমসফিয়ারে বেরিয়ে যাবে ভাগ করলে হবে চার অ্যাটমসফিয়ার আর উষ্ণতা দেওয়া আছে দেখো তিনশো কেলভিন এবার এন এর মান বের করে নেব এন এর মান হচ্ছে ডব্লু বাই এম এইট বাই টু ফোর হয়ে গেল এবার দেখো আর এর মান দেয় জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মলিনভার্স ক্যালিনভার্স এখান থেকে তোমার ভি এর মানটা বের করতে হবে এবার দেখো আমরা সূত্র জানি পি ভি সমান এনআরটি তাহলে ভি সমান কী হবে এনআরটি বাই পি তাহলে সব মানগুলো বসিয়ে দেবে এন এর মান আর এর মান টি এর মান পি এর মান চার চার কেটে গেল জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু থ্রি হানড্রেড গুণ করলে হবে দেখো টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স এত লিটার চার দশমিক দুইয়ের প্রশ্নটা আগে ভালো করে পড়ো এক লিটারের আনুবিক ভর দেওয়া আছে দেখো তিন দশমিক এক সাত তাহলে বাইশ দশমিক চার লিটারের কত হবে বাইশ দশমিক চার দিয়ে গুণ করবো গুণ করে পেলাম দেখো একাত্তর দশমিক শূন্য শূন্য আট গ্রাম ও দেখো বাষ্প বাষ্পত্ব আনুবিক ভর যদি দেওয়া দেওয়া থাকে বাষ্পত্ব মান কত হবে আনুবিক ভরকে দুই দিয়ে ভাগ তাহলে হলো দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য চার এত তা প্রমাণ ঘনত্ব দেখো এক লিটার কোনো যে গ্যাসের যে ভর সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব তাহলে এক লিটারের ভর দেওয়া আছে থ্রি পয়েন্ট গ্রাম তাহলে প্রমাণ ঘনত্ব কথা হবে থ্রি পয়েন্ট গ্রাম পার লিটার চার দশমিক দুইয়ের প্রশ্নটা দেখে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও দেখো যে সমীকরণটা হবে টু এন এইচ ফোর সি প্লাস সি এস ও এইচ টু হবে টু এইচ থ্রি সি এল টু টু এইচ টি ও এবার দেখো সবগুলোর আণবিক ভর যদি বের করি নাইট্রোজেনের চোদ্দো হাইড্রোজেনের এক চারটে আছে আর ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে দুই গুণ হবে একশো সাত গ্রাম এবার দেখো আয়তন কত হবে অ্যামোনিয়ার যে আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে দুই যে গুণ আছে দুই আছে তাহলে হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার এবার দেখো আমরা কী পাব এস টিভিতে আমরা জানি চুয়াল্লিশ দশমিক যে আট লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে দেখো এখানে কত লাগছে একশো গ্রাম তাহলে এক লিটারে কত আর এইটি নাইন পয়েন্ট সিক্স লিটারে কত হচ্ছে এখানে কাটাকটি করে পেয়ে যাবে দেখো কাটাকুটি করলাম এখানে পাড়াগলে দেখো দুশো চোদ্দো গ্রাম চার দশমিক চারের আলো থেকে প্রশ্ন দেওয়া আছে খুবই ভালো প্রশ্ন প্রিজমের প্রতিসারক কোন দেয়া আছে যেহেতু বলা আছে সমভারতীভূ তাহলে হবে ষাট ডিগ্রি প্রতিষ্ঠার ক্রম এবং ন্যূনতম চ্যুতিকরণ দেখো দেয়া আছে চল্লিশ ডিগ্রি এবং ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে চ্যুতিকরণের ক্ষেত্রে আমরা জানি আই ওয়ান সমান আই টু সেটা ধরে নিলাম আই তাহলে ডেল্টার সমান আমরা জানি আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তাহলে মানগুলো বসিয়ে দেবো ডেল্টার জায়গায় ডেল্টা এম বসাবো ন্যূনতম ক্ষেত্রে তাহলে আই প্লাস আই মাইনাস এ টু আই মাইনাস এ তাহলে দেখো টু আই সমান কী হচ্ছে ডেলটা এম প্লাস এ তাহলে আই সমান কী হবে ডেল্টা এম প্লাস এ বাই টু ওখান থেকে যদি মান বসিয়ে দিই দেখো ডেলটা এমের মান চল্লিশ এ মান ষাট বাই টু হয়ে যাবে দেখো পঞ্চাশ তাহলে কী হবে যে আপতন কোন মান কত হবে পঞ্চাশ ডিগ্রি চার দশমিক চারের অথবা দেওয়া আছে এ মাধ্যম থেকে একটা রশ্মি বি মাধ্যমে গিয়েছে আপতন কোন ষাট ডিগ্রি এবার প্রতিসরণ কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবার দেখো এ মাধ্যম থেকে বি মাধ্যমের যে প্রতিসার অঙ্ক মিউ এ বি আমরা জানি সাইন আই বাই সাইন আর এবার মান বসিয়ে দিয়েছি দেখো সাইন ষাট ডিগ্রি বাই সাইন তিরিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু এবং সাইন তিরিশ ডিগ্রি মান আর দুই এখান থেকে মান পেয়ে গেলাম দেখো মিউ এ বি মান পাওয়া গেল রুট থ্রি এবার দেখো মিউ বি এ এর মান আমরা জানি ওয়ান বাই মিউ এ বি তাহলে মিউ এর মান আমরা জানি রুট থ্রি তাহলে এখানে বসিয়ে দিলাম তাহলে মান পাওয়া গেল ওয়ান বাই রুট থ্রি তাহলে বি মাধ্যম সাপ্তাহিক কে এ মাধ্যমের প্রতিষ্ঠানকে পেয়ে গেলাম ওয়ান বাই রুট থ্রি চার দশমিক পাঁচের প্রবাহিত থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেওয়া আছে ভালো এখানে দেখো ইউ এর মান দেওয়া আছে দশ ভোল্ট স্মল আর অভ্যন্তরীণ রোদের মধ্যে আছে এক হোম বই বর্তনী রোদ দেওয়া আছে বড় আর মান তিন হোম তাহলে পাত্রা কী হবে দেখো ই বাই বড়ো হার প্লাস ছোটো হাট তাহলে ইয়ের মান দশ দেওয়া আছে বড়ো বড় মান তিন ছোটো ছোটার মান এক পেয়ে গেলাম দশ বাই চার দুই দশমিক পাঁচ এবার দেখো তাপের হার বের করতে বলা হয়েছে তাপের হার এইচ বাই টি কী হবে আমরা জানি এই সময় আয় স্কোয়ার টি তাহলে এইচ বাই টি হবে আয় স্কোয়ার আট তাহলে মানগুলো বসিয়ে দেব আয়ের মান দুই দশমিক পাঁচ আর এর মান তিন তাহলে ছয় দশমিক দুই পাঁচ গুণ তিন তাহলে হয়ে যাবে আঠেরো দশমিক সাত পাঁচ জুল পার সেকেন্ড চার দশমিক পাঁচের অথবা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখ দ্বিতীয় তারিখ এল তাহলে কি হবে এল ওয়ান সেটা এইট এল প্রথম তারের ব্যাসার্ধ আর ওয়ান প্রথম তারের রোধ টু আর ক্ষেত্রফল এ ওয়ান পাই আর ওয়ানের স্কোয়ার এবার দেখো দ্বিতীয় তারের রোদ এল ব্যাস আর টু রোধ আর ক্ষেত্রফল এ টু পাই টু স্কোয়ার এবার দেখো আমরা সূত্র জানি আর ওয়ান কী হবে রো এলেওান বাই এ এ ওয়ান এবং আর টু কী হবে দেখো রো এল টু বাই এ এবার মান বসিয়ে দিলাম আর আর ওয়ানের মধ্যে আছে দেখো টু তাহলে রো ইন্টু এইট এল আর ওয়ান স্কোয়ার মান রো এল টু জায়গায় মান বসানো এল আর এ টুর জায়গায় পাই এবার দেখো এক নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম দেখো টু আর বাই আর সমান কী হবে পাই ইন্টু এইট এল বাই পাই আর নিচে দেখো রো এল বাই পাই আর টু তাহলে এখান থেকে কাটাকুটি করে পাবো দেখো এইট ইন্টু বাই তাহলে দেখো এখানে এই আরটা নিচে নিয়ে গেলাম দুই তাহলে দুই বাই এইট সমান আর টু বাই তাহলে এখানে কাটাকুটি করে হলো তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার কত হবে ফোর বাই ওয়ান এবং আর ওয়ান ইস টু আর টু কত হবে দেখো টু ইস টু ওয়ান তাহলে দেখো তাদের ব্যাসার্ধের যে অনুপাত টু ইস টু ওয়ান চার দশমিক ছয়টা বর্তনী দেওয়া আছে দেখো একটা বর্তনী দেওয়া আছে এখানে ভোল্টেজ দেওয়া আছে দেখো দশ ভোল্ট আর দুটো রেজিস্টার দেওয়া আছে একটা ছয় একটা চার সমান্তরাল আছে আর এর সঙ্গে শ্রেণীতে আছে দেখো ছয় দশমিক ছয় হোম আর একটা অভ্যন্তরীণ রোধ আছে ওয়ান ওহোমের এবার দেখো বর্তমির মোট তুল্য রোধ কত হবে দেখো এটা সমান্তরালে আছে তাহলে ছয় ইন্টু চার বাই ছয় প্লাস চার আর এর সঙ্গে এটা শ্রেণীতে আছে তাহলে ছয় দশমিক ছয় প্লাস ওয়ান তাহলে এখানে দেখো একটা চব্বিশ বাই দশ আর দুটো যোগ করলে সাত দশমিক ছয় তাহলে দুই দশমিক চার প্লাস সাত দশমিক ছয় তাহলে হলো কত দেখো দশ ওহোম এবার দেখো প্রহমাতা বের করতে বলা হয়েছে তাহলে প্রভাবাত্রা কী হবে আই সমান ই বাই আর তাহলে দশ বাই দশ মানে এক অ্যাম্পিয়ার তাহলে বর্তমানে প্রভাব হবে এক অ্যাম্পিয়ার চার দশমিক সাতের প্রশ্নটা পরমাণু নিউক্লিয়াস থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ মূল্যটা দেওয়া আছে এক্স বি এ ভরসংখ্যা বি পরমাণু ক্রমাঙ্ক এ ওখান থেকে যদি একটা আলফা কোনা নির্গত হয় দেখো ওয়াই হবে বি মাইনাস ফোর এ মাইনাস টু এখান থেকে যদি একটা বিটা কোণা নির্গত হয় ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এক বাড়বে তাহলে এক এর সঙ্গে এক যোগ করলে কী হবে এ মাইনাস ওয়ান এবার দেখো এখান থেকে একটা বিটা কণা যদি নির্গত হয় তৈরি হলে এ সংখ্যা দেখো একই থাকবে আর পরমাণু ক্রমাঙ্ক এক বাড়বে তাহলে এ মাইনাস ওয়ান থেকে এক বাড়লে কী হবে এ এবার দেখো ওয়াই এর ভর সংখ্যা কী হবে বি মাইনাস ফোর আর জেড এর সংখ্যা এ মাইনাস ওয়ান আর এখান থেকে যে আইসোটোপ কারা দেখো এক্স আর এর পারমাণবিক ক্রমাঙ্ক একই ভর সংখ্যা আলাদা দেখো তাহলে এরা পরস্পর একশো এ পরস্পর আইসোটোপ দেখো দুশো একচল্লিশ নম্বর পেজটা আমরা করে দিলাম এর পরে পরে অন্য চ্যাপ্টারগুলো আসবে তাহলে অন্য চ্যাপ্টারের ভিডিও পরবর্তীকালে আবার আপলোড হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে